ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসেছি কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে ব্যাপস স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরটি কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার রোডের ভাষাতে অবস্থিত। এই মন্দিরটিতে ছোট বড় বিভিন্ন রকমের গাড়ি রাখার সুন্দর একটি বড় পার্কিং প্লেস আছে। এছাড়াও মন্দিরটিতে দুপুরের ভোগসহ নানা রকম সুবিধাও আছে। এই মন্দিরটি দেখলে মনে হবে যেন রাজস্থানের কোনো একটি মন্দিরে এসেছি। এই স্বামীনারায়ণ মন্দিরে হাওড়া থেকে আমতলা সিটিসির বাস ধরে আসা যায়। এছাড়াও ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার কিংবা নামখানাগামী বাস ধরেও এখানে আসা যায়। এছাড়াও সল্টলেক ও শিয়ালদা থেকে 235 নম্বর বাস ধরে এই মন্দিরে আসা যায়। অপূর্ব সুন্দর এই মন্দিরটি খোলা থাকে সকাল 7:30 থেকে 12:00 পর্যন্ত, আবার বিকেল 4:00 থেকে 8:00 পর্যন্ত। মন্দিরটির ভেতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা নিষেধাজ্ঞা থাকায় ভেতরের অংশটি দেখাতে পাচ্ছি না। তো আসুন স্বামীনারায়ণ মন্দিরটি একটু ঘুরে দেখি।
আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।